আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, মাহে রমজান হলো কোরআনের মাস। মাহে রমজানের শেষ দশকে বেজোড় সংখ্যায় কোনো এক রাতে এ কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির জন্যে। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্যে একটি শান্তির রূপরেখা। পৃথিবীর এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের জীবনের রন্ধ্রে রন্ধ্রে যে অন্ধকার ঢুকে পড়েছে, এ অন্ধকার দূর করে আলোকিত সমাজ, আলোকিত পৃথিবী, আলোকিত মানুষ গড়ার জন্যে এ কোরআন হেরার গুহা থেকে আলো নিয়ে এসেছে। আজ আমরা শুনব মহিমান্বিত রজনী শেষ দশকে লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য। আমরা মাহে রমজানের শেষ দশকে যে কোরআন নাজিল হয়েছে সে নাজিলের সূচনাও আজ আমরা শুনব। চলুন, আজকের এ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন যিনি, তার সাথে পরিচয় হয়ে নেই। আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিএসটিআই জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের শেষ দশকে একটি মহিমান্বিত রজনী আছে যেটি হলো লাইলাতুল কদর। আমাদের জীবনে অনেকবার এসেছে মাহে রমজান, কিন্তু আসলে এই শবে কদরের স্পর্শ, মহিমান্বিত এই রজনীর স্পর্শ আমরা কি কতটুকু আসলে পেয়েছি, এটি ভাববার বিষয়। আল্লাহ তাআলা পৃথিবীর একেবারে নিচে নেমে এসে পৃথিবীর সব মানুষের বেদনার ইতিহাস তিনি কাছ থেকে শুনে থাকেন এই রাতে। চলুন এ রাতের গুরুত্ব ও মর্যাদা নিয়ে আলোচনা শুনছি। জি মোহতারাম, মাহে রমজানে একটি গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুল কদর, এর গুরুত্ব কত বেশি? ধন্যবাদ আপনাকে মহাতারাম, চমৎকার একটি বিষয় আপনি আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আসলে লাইলাতুল কদর অত্যন্ত মোবারকময় একটি রাত্র। এই রাত্রের যে শান মান, এই রাতের মর্যাদার ব্যাপারে আপনি নিজেই বলেছেন যে এই রাত্রের মর্যাদা এতই বেশি যে রাত্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরাই নাজিল করে দিয়েছে। এবং এই রাতের ব্যাপারে মানুষের আলোচনা নয়, আর এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রটি এমন একটি রাত্র যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তো এই কোরআন নাজিলের মাস মাহে রমাদান মাস। তো মাহে রমাদানে কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, মহিমাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এবং এই মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ রাত্র রয়েছে যে রাত্রতে লাইলাতুল কদর নামে পরিচিতি লাভ করেছেন এবং পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই রাত্রটি স্পেশালি কিন্তু আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী, যিনি নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে স্পেশালি দান করেছে। আগের কোনো নবী তার উম্মতের কিন্তু এত স্পেশাল এবং মর্যাদাবান একটি রাত্র কিন্তু তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দেননি। কেন দিয়েছেন? যেহেতু আমাদের হায়াত কম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম বনী ইসরায়েলের অনেকের ব্যাপারে এইভাবে সাহাবায়ে কেরামের সম্মুখে যখন আলোচনা করতেন, একটি পর্যায়ে একজন বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন যিনি বিরামহীনভাবে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য 1000 বছর জিহাদ করেছেন। এইভাবে করে যখন তাদের ব্যাপারে আলোচনা করতেছেন লোকদের মন খারাপ হয়ে গেল, আমাদের হায়াত কম এবং হায়াতের দিক দিয়ে তারা বেশি, আমলের দিক দিয়ে তারা আমাদের চেয়ে অনেক বেশি, আমরা তো পিছিয়ে পড়ব, আমরা তো তাদের সমতুল্য হতে পারবো না। তাদের মনে এই একটা আক্ষেপ,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুসাল্লাতু সালাম যদিও তিনি তাদের দিলের অনুভূতি বুঝলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে বান্দার অনুভূতি বোঝার কারণে যে তোমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, তোমার দ্বারা তোমরা যাতে তাদের চেয়ে বেশি আমলের দিক দিয়ে অগ্রসর হতে পারো সেই জন্য তোমাদেরকে স্পেশালি একটি রাত্র দেওয়া হবে, যে রাত্রটি হলো ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর। এবং তোমরা কি জানো এই রাতের ব্যাপারে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে এই রাত্রটির শান মান রাত্রটি কি। কোরআনই কিন্তু প্রশ্ন, কোরআনই কিন্তু জবাব দিচ্ছে এই রাত্রটি কি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আবার পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন যে এটি এমন একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত্র যে রাত্রটির ব্যাপারে বলা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মহতরাম, আলোচনা এই রাত্রের ব্যাপারে আপনি কি করবেন, আল্লাহ নিজেই আলোচনা করতেছেন যে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বলা হয় নাই, অর্থাৎ হাজার মাস হলো 83 বছর 4 মাস, কিন্তু আমার এবং আপনার অথবা আল্লাহর কোনো বান্দার জীবনে যদি 12টি লাইলাতুল কদর পায় তাহলে সে 1000 বছর ইবাদতের সমতুল্য নেকি সে পাবে। কিন্তু এখানে বলা হলো হাজার বছরের চেয়েও কিন্তু আরো বেশি, হাজার মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, হাজার মাসের চেয়ে উত্তম বলা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও কিন্তু বলা হলো। তার মানে 83 বছর 4 মাস নয়, এর চেয়েও বেশি। আর আমি এবং আপনি একাধারা 12টি লাইলাতুল কদর পাবো পেয়েছে কিনা এতে কিন্তু কোনো ইয়ে নেই, সিকিউরিটি নেই, কিন্তু এটা আমার এবং আপনার জন্য বিরাট সুযোগ। আচ্ছা, এরপরে বলা হলো এই একই সুরাতে, এবং দেখুন এই লাইলাতুল কদরটা কিন্তু তিনি বললেন না যে নির্দিষ্ট করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, কেন দিলেন না, দুটো কারণে। একটি হলো যে যদি এটি নির্দিষ্ট করে দিতেন তাহলে এই দিনটি এই রাত্রিতে শুধু ইবাদত বন্দেগি করত, আর যারা না পেত এই রাত্রি তারা শুধু হতাশাই সারা বছর কাটিয়ে দিত। জি মহতারাম বলুন। তো মন্ত্রের কাণ্ডারি তিনি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত আমরা তো জানি। প্রিয় নবী তাকে তো এই রাত্রের দিনক্ষণ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি আসলেন, আমরা ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভুলিয়ে দেওয়া হলো, সেটা তো আমাদের কারণে। এটা আমাদের জন্য একটা শিক্ষা মহতারাম, যে আমরা এই যে মানুষের মধ্যে ঝগড়া, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করা নিজেদের মধ্যে, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের সতর্ক হওয়ার দরকার। যাই হোক, এরপরে বলা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা, এটি এমনই একটি মুবারকময় রাত্র, রহমতের রাত্র এটি, যে রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল কিছু ফেরেশতারা দুনিয়াতে আগমন করেন, ছড়িয়ে পড়েন। তারা কি করেন, তারা এই রাতে ইবাদতরত যারা তাদের সাথে দোয়ায় সামিল হয়ে যান। সুবহানাল্লাহ, তাদের সাথে দোয়ায় সামিল হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে, ডেকে ডেকে বলতে থাকে, কার কি অভাব আছে, কার কি প্রয়োজন আছে, সুবহানাল্লাহ, দুহাত তুলে আমার কাছে বলো, আমার কাছে বলো, আমার কাছে চাও। এবং এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একেবারে নিকটে চলে আসেন, এবং প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ রজনীতে, শেষ রজনীতে, কিন্তু এই রজনীটা একটু স্পেশাল, বান্দার সব কথাগুলো শুনেন। জি, আমরা আবার ফিরবো আপনার কাছে। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শক বিরতি পেরিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমরা আলোচনা করছিলাম মহিমান্বিত রজনী লাইলাতুল কদর নিয়ে। আসলে পৃথিবীর মানুষের জীবনে জমে থাকা সব
গুণাগুলোকে আল্লাহতালা মুছে দেওয়ার জন্যে এই রাতের আয়োজন করেছেন। আল্লাহতালা বান্দার আমলের পাল্লাকে ভারী করার জন্যে, নেকের পাল্লাকে ভারী করার জন্যে এই রাতের আয়োজন করেছেন। আমরা অনেকে আছি এই রাতটাকে পেয়েও আমরা অবহেলায় সময় কাটাই। অনেক যুবক তরুণেরা আছে আতশবাজি করে থাকেন, বিভিন্ন রকমের বাজি ফুটিয়ে থাকেন এবং গাড়িতে করে মসজিদের বিভিন্ন মসজিদে তারা ছুটাছুটি করতে থাকেন। এবং কেউ কেউ আছেন এই রাতে মায়েরা শুধু পিঠা পায়েস এগুলো তৈরি করতে ব্যস্ত থাকেন। আসলে পিঠা পায়েস এগুলো মানুষকে তৈরি করে দেয়া এটি দোষের নয়, কিন্তু এটি খেয়াল করতে হবে যেন এই রাতটি আমরা আসলে হেলায় চলে না যায় আমাদের জীবন থেকে। এবং যুবক এবং তরুণদেরকে বলছি আমরা যে এই রাতটা আসলে জীবনে খুব কমই আমরা পেয়ে থাকি, সেজন্যে শেষ দশকে তালাশ করব এবং মসজিদে মসজিদে ছুটাছুটি না করে আমরা একান্তভাবে কায়মানুবাক্যে এবাদত বন্দিগিতে রত থাকবো এই রাতে। চলুন আমরা মেহমানের কাছ থেকে আরো আলোচনা শুনছি। জি মোহতারাম, আপনি বলছিলেন হাজার মাসের চেয়ে উত্তম ফেরেশতারা এই রাতে আসে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়াররূহ ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। মোহতারাম, দেখেন ফেরেশতারা আপনার প্রতিটি ইবাদতকারী বান্দার সাথে আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকেন। শান্তি, শান্তির জন্যই তো আজকের পৃথিবী হাহাকার, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে শান্তির বড়ই অভাব। মোহতারাম, আন্দোলন করে সম্পদ দিয়ে টাকা দিয়ে শান্তি অর্জন করা সম্ভব নয়। শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনই দিবেন। আর এই যে ফেরেশতারা দোয়ায় সামিল হন এবং এই যে তিনি পৃথিবীতে অবস্থান করেন কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ ফজর পর্যন্ত এইভাবে করে আল্লাহর রহমতের ফেরেশতারা, স্পেশাল ফেরেশতা তারা। স্পেশাল ফেরেশতা কেন, যেহেতু রাত্রটি স্পেশাল, এবং করুণার স্রোতধারা সুবহ সাদিক পর্যন্ত সেই জন্য যে বিষয়টি আপনি বললেন যে আমাদের অনেক যুবকরা, আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমি আন্তরিকভাবে প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি তাদের প্রচেষ্টা, এবং আমাদের মসজিদের ইমাম খতিব যারা রয়েছেন তাদের এই যে নসিহত এবং উপদেশের কারণে আমাদের যুবক ছেলেরা এবং যারা বুঝতো না একটি সময়, এখন কিন্তু অনেকটা কমে আসছে। অনেক ক্ষেত্রে আমি বলবো এটা নাই, এখন কিন্তু তারা মসজিদমুখী, যুবকরা কিন্তু মসজিদে বসে বসে আতশবাজিটা অনেক কমে এসেছে। আপনি দেখবেন মসজিদের কোনায় বসে বসে তওবা ইস্তেগফার করতেছে, কাঁদতেছে, আবার নামাজে দাঁড়াচ্ছে, আবার যারা কোরআন তেলাওয়াত করতেছে তাদের সাথে। এক এরপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের সুসংবাদ যদি আমি পেয়ে যাই, আমি সেই ক্ষেত্রে ওই রাত্রে আমার কি করণীয়। সুবহানাল্লাহ, রাসূল তাকে শিক্ষা দিলেন যে তুমি ওই রাত্রে কি করবে, আল্লাহর কাছে কি চাইবে। রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহর কাছে এই জিনিসটাই তুমি চাইবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক এইভাবে করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে। মোহতারাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তারাই যদি এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করেন যে আল্লাহর কাছে ক্ষমার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, আমি এবং আপনি কে। আমি মনে করি যে এই রাত্রে আমাদেরকে আল্লাহর কাছে অধিক পরিমাণে কান্নাকাটি করা, জীবনে আবার এই রাত্রটি পাবো কি না সন্দেহ রয়েছে। আমরা কেউ কেউ এই রাতে শুধু 27 তারিখেই ইবাদত বন্দিগি করে থাকি। না না মহতরম, এটা এটা একেবারেই না, যেহেতু অনেকের অধিকাংশ কিছু ওলামা ইকরামের মত যেহেতু রয়েছে যে এই 27 রাত্র হতেই পারে বেশি, তা আমরা যদি এটাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো ভুলিয়ে দেওয়া হতো না, তিনি তো বলেই যেতেন যে হ্যাঁ তোমরা ফিক্সড। আপনি যে বিষয়টি বললেন যে একটি রাত্র নিয়ে মানুষ মারামারি করতো, একটি রাত্রর প্রতি মানুষ ইবাদত আগ্রহ থাকতো, এবং ওই রাত্রটি থেকে বঞ্চিত হলে তাদের অনুতপ্ত অনুশোচনার মানে খুব বেশি হতো জীবনকে। এই জন্য আজকে সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, আমরা শেষ দশকে
প্রতিটি বেজর রাতে, আমার মনে হয় বেজর রাত্র এখানে আরো কোন অনেক ব্যাখ্যা রয়েছেন, তা আমার মনে হয় প্রতিটি বেজর রাত্র অবশ্যই গুরুত্ব দিব। আমার মনে হয় যে প্রতিটি রাত্রি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় গিফট, এই যে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমাদের ব্যস্ত থাকা দরকার। আর যদি একটি রাত্র পেয়ে যায়, লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে হাজার মাসের চেয়ে উত্তম। এত বড় একটা বেনিফিট আমি এবং আপনি এবং আমাদের সম্মানিত যুবক ভাইরা সমস্ত মুসলমান কিন্তু তারা পেয়ে যাবে। এবং এই রাতে আমরা আমাদের পরিবারের সকলকে ইবাদত বন্দেগীতে আমরা উৎসাহিত করব, আমরা নিজেরাও করব। আরেকটি জিনিস আমাদের খেয়াল রাখা দরকার সম্ভবত, যে এই শবে কদরের রাতে আসলে মহিলারা কাজে খুব বেশি ব্যস্ত থাকে এবং এত বেশি অনুষ্ঠানের আয়োজন থাকে যে তারা কাজ করতে করতে, খাবার তৈরি করতে করতে তারা ইবাদতের সুযোগটা পায় না। এই জন্য তাদেরকেও আমরা ইবাদত করার সুযোগ করে দেব। আর মহতরম আরেকটি বিষয় বলা দরকার, যে আমাদের অনেক ভাইরা বিশেষ করে আমাদের অনেক মা বোনরা যে এই রাত্রের আমলটা কিভাবে হবে আমরা জানি না, এই জন্য তারা কিন্তু ইবাদতমুখী হয় না। আসলে স্পেশালি কিন্তু এই কয় রাকাত নামাজ হবে এবং এক রাকাতে একই ধরনের সুরাটা কয়বার তেলাওয়াত করতে হবে, আমার মনে হয় এরকম কিছু নেই। এই রাত্রে আপনি নফল আমল করতে পারবেন, এই রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, এই রাত্রে আপনি জিকির আজকার করতে পারবেন, এবং বিশেষ করে এই রাত্রে আপনি সূরায়ে দোখান, এই কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ কোন সূরা আছে, এবং এই রাত্রে আপনি নীরবে আল্লাহর কাছে কাঁদতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই বছর আমাকে মাহে রমাদান দিয়েছো, আগামী তো আমি রমাদান ইবাদত করার জন্য আমি তোমার কাছে সুযোগ চাই। আল্লাহ তুমি আমাকে অনেক অনেক শুকরিয়া সুন্দর আলোচনা পেশ করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আবার আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর পর্দায় এই অনুষ্ঠান দেখার জন্য। আমরা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, যে যেখানে আছেন আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। আসুন আমরা কায়ো মনোবাক্যে আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মাহে রমজানের শেষ দশকে তোমার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহ। মাহে রমজান তো চলে যাচ্ছে, কিন্তু আমি যে গুনাহগার আমার কি হবে আল্লাহ, অনেক গুনার বোঝায় ভারী হয়ে গেছি আল্লাহ, তুমি মোদের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ। অনেক অপরাধ করেছি বুঝে, অনেক করেছি না বুঝে, অনেক করেছি শয়তানের ধোকায় পড়ে আল্লাহ, যখন বুঝতে পেরেছি তখন যে সময় শেষ আল্লাহ, জানি না কোন দিন তুমি ডাক দিবা, অন্ধকার কবরে যদি ডাক দাও গুনার বোঝা নিয়ে অন্ধকার কবরে গেলে গো আল্লাহ, কেমন কাঁদবে অন্ধকার কবর আল্লাহ, দয়া করে করুণা করে মোদের জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অমাবস্যার রাতে ঘোর কৃষ্ণ রজনীতে ওই অন্ধকার কবরে যেখানে সাপ থাকে আল্লাহ বিচ্ছু থাকে, ওই কবরে কেমনে একা পড়ে থাকবো, সাথী নাই রে বাতি নাই রে,
সাথী ওই কবরে কেমনে রে থাকবো একা ভাই, আল্লাহ ওই অন্ধকার কবরে সাথী নাই বাতি নাই, আল্লাহ ওই অন্ধকার কবরটা আমাদের জন্যে জান্নাতের বাগান বানিয়ে দিও, আল্লাহ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সব পড়ে থাকবে লাশটি বের করে ঘরের সামনে উঠানে রাখা হবে, সবাই এসে এক পলক দেখে যাবে কেউ আমার সাথে যাবে না, সাদা কাপড় দিয়ে সবাই জড়িয়ে দেবে শেষ গোছল দিয়ে দিবে অন্ধকার কবরে একা পাড়ি দেব আল্লাহ, বছরের পর বছর কালের পর কাল কেমনে একা থাকবো আল্লাহ, ওই অন্ধকার কবর মোদের জন্যে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, রব্বির হামুমা কামার বায়ানি সগীরা, রব্বির হামুমা কামার রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।